আপনি আপনার মাস্টারমশাই কার্তিক বসুর কথা বলছিলেন, কার্তিক বোস। তো আপনি বলেছিলেন যে কার্তিক বোসের কিছু হিপনোটাইজ করার গল্প আপনার কাছে আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, সেটা যদি বলেন আমাদেরকে। আর একদিন কার্তিক বসু আপনাকে বোলিং দেখিয়ে দিয়েছিলেন, সেটার কি স্মৃতি আপনার কাছে আছে এটা একটু বলেন। দিদুর গল্প তো আগের দিন আসরে আমি বলেছিলাম হ্যাঁ যে কার্তিক বোসের একটা ঘুড়ির দোকান ছিল বোস কাইট হাউস বলে। হ্যাঁ বলেছিলেন। তো বিশ্বকর্মা পুজোর আগে ধরুন আগের দিন বা তার আগের দিন প্র্যাকটিস চলাকালীন সমস্ত যত বড় প্লেয়ারই হোক না কেন তাকে গিয়ে দোকানে বসতে হতো, কিছুক্ষণ টাইম সেখানে দিতে হতো। হ্যাঁ এটা বলেছেন। এরকম প্র্যাকটিস ওভার হয়ে গেছে, সেদিনকে একটু আগেই হয়ে গেছে, আইদার রেন বৃষ্টির জন্য হোক বা যে কোনো কারণের জন্যই হোক। তো আমরা এসে সবাই ওই ঘুড়ির দোকানে ওখানেই বসে আছি। পুরো জায়গাটা একটা প্যান্ডেল মতন করে দেয়া হতো, চেয়ার টেয়ার রেখে। ও আমি অনেকক্ষণ যেহেতু দোকানে ছিলাম তখন আমার রেস্ট পিরিয়ড চলছিল, আমি ঠিক কার্তিকদের পাশেই বসে আছি। হঠাৎ পুলকদার কান্তুদা মানে কল্যাণ মিত্র, পুলকদা মানে পুলক বিশ্বাস, দুজনে মিলে কার্তিকদাকে ধরেছে। আর আমরা যারা সব ছয় জুনিয়র কোনোদিন শুনিও নি দেখিও নি, কার্তিকদাকে খুব করে ধরেছে যে কার্তিকদা ওইটা করুন ওইটা করুন। মানে কি করবো বলো, ওই যে লোক দাঁড় করিয়ে দেওয়া বলে, এটা বয়স হয়ে গেছে আমার, আমি কি এখন ওসব পারবো? মুক্ত না কার্তিকদা আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে। এনারা কি মানে কার্তিক বসুর, কার্তিক বসুর অনেক দিনের মানে ছাত্র, এরকম মানে অনেক পুরনো দিনের ছাত্র? হ্যাঁ হ্যাঁ পুলকদা পুলকদা অনেক পুরনো ছাত্র। আচ্ছা কল্যাণ মিত্র এরকম অনেক পুরনো ছাত্র, মানে আমার যখন বয়স ধর এই 17-18 বছর তখন ওনারা প্রায় 50 ছুঁই ছুঁই। আচ্ছা বুঝতে পেরেছি। তো তখন কার্তিক বসের কত বয়স বলার পরে তখন কার্তিকদার বয়স প্রায় 70+ 75 টাই হবে। আপনার যখন 17 ওনার 75? আচ্ছা তারপর? হ্যাঁ আমার 17-18 তখন ওনার 75 মতো বা 70 হতে পারে, অত বয়সটা জিজ্ঞেস করিনি। তো অনেক বলার পরে কার্তিকদা রাজি হলেন, বলে তাহলে কাকে একজনকে তো ধরতে হবে, কাকে? তো কান্তুদা পুলকদা বললো ওই যে আমার সিট কলেজের সামনে দিয়ে ভদ্রলোক আসছেন ধুতি আর শার্ট পরে, আপনি ওনাকে দাঁড় করিয়ে দিন। আমি তো অবাক হয়ে দেখছি ব্যাপারটা কি বলছে কি করছে। কার্তিকদা বললো ঠিক আছে আমি তাহলে শুরু করছি। ঠিক আছে ওরা বলে শুরু হবে বলে কান্তুদার পুলকদা, কান্তুদার টল অ্যান্ড খুব স্ট্রং ম্যান, পুলকদা একটু হাইটটা শর্ট কিন্তু খুবই স্ট্রং, লাফিয়ে উল্টের দোকান উল্টো দিকে চলে গেল। ওখানে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে গিয়ে ওকে ইয়েটাতে ওই কলকাতা শহরে যেমন থাকেন একটা কার্ড দিয়েছে সামনে একটাকে এক্সটেনশন করা, সেখানে বসে বল। আমি দেখছি কার্তিকদা মনে মনে একটা বিট 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 কিছু করছে এবং প্রচন্ড ফর্সা। তো তো আস্তে আস্তে দেখছি মুখটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার দেখলাম, ভদ্রলোক ঠিক কার্তিকদার সামনে এলেন উল্টো দিকের ফুটপাতে। আমার সেটা যতটা চওড়া আছে দেখেছিস তো, তার থেকে ধর 5-7 ফুট আরো চওড়া নিয়ে কার্তিকদা ঠিক উল্টো দিকে এলেন। এসে ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে কার্তিকদার দিকে তাকিয়ে আছেন। প্রায় 2-3 মিনিট এরকম থাকার পরে কার্তিকদা বললো আচ্ছা আপনি আসুন এবার। ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলো, পুলক তার কান্তুদা তাকে গিয়ে ঝাঁপিয়ে ধরলো, ধরে বলছে যে আচ্ছা বসাই আপনি তো সোজা হেঁটে আসছিলেন। ওই ভদ্রলোকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কেন, কি ব্যাপার বলুন তো? ওরকম কান্তুদের ওরকম চেয়ার আটে এরা ওটা ভদ্রলোক ভয় থতমত খেয়ে ভয় খেয়ে গেছে। বলে আরে কিছু ভয় নেন, সত্যি কথা বলুন না। বললো ওই যে ভদ্রলোক বসে আছেন আমায় যেন মনে হলো উনি ডাকছেন।
বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তুমি আসুন। বলে ওরা তো রাস্তা ক্রস করে দৌড়ে চলে এলো, এসে বললো কার্তিক দা হয়েছে হয়েছে ব্যাপারটা হয়েছে। কার্তিক বললো ঠিক আছে তো? বললো হ্যাঁ ঠিক আছে। বললো আপনার এখনো এত কনসেন্ট্রেশন, এত এখনো এখন মানে শক্তি, তো বাপরে সঙ্গে সঙ্গে কাল থেকে একজনকে অর্ডার দিয়ে দিল, বললো যা গিয়ে কার্তিক দা অনেক ইয়ে হয়েছে, কষ্ট হয়েছে, প্রত্যেকের জন্য সেদ্ধ ডিম টোস্ট একটা করে ফিশ ফ্রাই আর চাড়িয়া। আমরা প্রায় 8-10 জন ছিল, চোখে দেখা আমার একদম, বাপরে গল্প শোনা না, এটা চোখে দেখা, এসব সামনে বসে দেখা মানে তো ভাবাই যায় না। আরেকবার বলি কাকিয়া তখন প্রায় 75 ছুঁই ছুঁই, তা উনি মাঝে মাঝে এসে ব্যাট করতেন ওই বয়সে, আলোটা একদম, হ্যাঁ আলোটা যখন একবার ই হতো মানে সমান আলো থাকতো, কোনো গাছের ফাঁক দিয়ে কোনো রোদ পড়তো না, কিছু পড়তো না, একটা মানে ইয়ে থাকতো, তখন উনি এক একদিন নিজের ইচ্ছার ওপরে উনি একেবারে মাথায় টুপি গ্লাভস প্যাক প্যাক করে চলে আসতেন। এসে যে নেটি ইনচার্জ থাকতো পিঙ্কে, তাকে বললো আলোটা যখন সমান হবে তখন আমি ব্যাট করব, আমাকে তিনটে বোলার দেবে, ফাস্ট বোলার, ফাস্ট বোলার মানে কি সুইঙ্গার, তার সঙ্গে একটু স্লো মিডিয়াম আর দুটো একটা লেগ স্পিনার, একটা অস্পিনার। তো এইভাবে কার্তিক দা সেদিনকে ব্যাট করতে গেছেন, যথারীতি উনি কিছুক্ষণ ডিফেন্স করার পরে স্ট্রোক নিতে আরম্ভ করেছে। তো আমাদের একজন ছিলেন তখন ইস্টার্ন বেঙ্গল খেলছে, কালিয়া বল, তার ডাক ভালো নাম ছিল অঞ্জন ব্যানার্জি, সে একটা বল লিফট করিয়েছে কালে কার্তিক দার গিয়ে চোয়ালে লেগেছে। কি বাবা, কার্তিক দা তো ঘুরে ব্যাটটা দিয়ে কোনো রকমে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে ট্যাক্সি করে মেডিকেল কলেজ, সব মুখ ফুকগুলো নীল হয়ে গেছে একদম। আর কোনো হেলমেট টেলমেট তো নেই তো, তখন তো হেলমেট ছাড়া, তখন তো হেলমেট নেই, কার্তিক দা সব কার্তিক দাকে সবাই বকাবকি করছে, এ করছে সে করছে, কার্তিক দা কোনো কথা বলেন না। মেডিকেল কলেজ থেকে 3-4 ঘন্টা বাদে উনি বাড়ি এলেন, এসে একদম ফুল বিশ্রাম, ডাক্তার যেরকম বলেছে ওই শিফটিংয়ে সকালবেলা দুপুরবেলা শিফটিংয়ে আমাদের মতন ছাত্র যারা তারা লেগে পড়লাম কার্তিক দার টেক কেয়ার করার জন্য। তারপরে প্রায় মাস দুয়েক বাদে উনি এক আবার ওরকম প্যাক করে ওরকম করে নেবেছে, তো আমরা তো সবাই ঝাঁপিয়ে পড়ে কার্তিক দা এরকম করবেন না, আপনি আবার একটা চোট লাগবে, এ লাগবে, সে লাগবে, কিচ্ছু হবে না, আমি খেলবো। এই যে বললো আমি প্র্যাকটিস খেলবো, কারোর ক্ষমতা নেই, এত পার্সোনালিটি তার, কারোর ক্ষমতা নেই তার মুখের ওপর কিছু বলে। উনি খেলতে গেলেন, সেদিনকে আমিও বল করছিলাম, আমি ছিলাম বোধ হয় সম্ভবত পরিমল ছিল, প্রদীপ ছিল, এরকমই আর কি, আমি ছিলাম এটা জানি। কালিয়া কিন্তু কম্পালসারি, একটা বলে দিয়েছিল কালিয়াকে বল দেবে, তোকে কি বলবো, মানে কিমার মারলো, হুক পুল কা ড্রাইভ মেরে ফাটিয়ে দিয়েছে আমাদের একদম ওই বয়সে। আর আপনারা নিশ্চয়ই হতাশ, কিছু মার খাওয়ার পরে নিশ্চয়ই রাস্তায় বল করছিলেন না? না 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 না, আমরা আমাদের বলেই দিয়েছি তোমরা যেমন করো করো। তো এইবার পেছনে দাঁড়িয়ে ছিল উদয়, বরুণ, সঞ্জীবন, অতীন, এরা পেছনে দাঁড়িয়েছিল, দেখছিল এটা পেছনটায় আর কি, আর সাইডে যারা বল করে তারা অনেকে ছিল, একটু হতাশ আমরা। তা উদয় বরুণ টরুণ আমাকে বললো, অনেক যারা বল করছিলাম হতাশ হওয়ার কিছু নেই, পুরোপুরি কার্তিক দা তোদেরকে যেখানে বল ফেলতে বলছে তোরা সেখানে বল, কার্তিক দা বিড়বিড় করে বলছে ড্রাইভ মারবো, বল দে সামনে দে সামনে দে, বল দে সামনে দে সামনে দে, এবার ঠিক ওভার পিচ বল দে, ফুল করবো, শর্ট দে শর্ট দে, ঠিক তোর শর্ট মার, এই সমস্ত কথাবার্তা। তো কার্তিক দাকে আমি পরে একটা প্রশ্ন করেছিলাম, কার্তিক দা সেদিনের এই ঘটনাতে এরকম শুনলাম সত্যি করে, হ্যাঁ সত্যি, আমি যা বলবো তোরা তাই করবি,
কেন তোমাদের, আমরা তো সুনীল গাভাস্কারে প্রচন্ড, তখন সুনীল গাভাস্কার, সুনীল গাভাস্কার চারদিকে, আমরাও সুনীল গাভাস্কারের বিরাট ফ্যান, বলো কেন তোমাদের সুনীল গাভাস্কার করে না? আমরা তো অবাক হয়ে গেছি, বলল যে কোনো যাদের মানে একটু উচ্চ স্তরের লোক, প্রত্যেকের মধ্যেই একটা হিপনোটিজম পাওয়ার আছে, সেটা তার জ্ঞানে হোক অজ্ঞানে, দেখবি এক একদিন সুনীল গাভাস্কার এত সুন্দর খেলে, ওই যে তোমরা বলো তার কনসেন্ট্রেশন, সেদিন কিন্তু সে বোলারের ছন্দটা নষ্ট করে দেয়, মনঃসংযোগের জোরে বোলারের ছন্দটাকে নষ্ট করে দেয়। আমি বলতাম না, আপনি বলতেন যে আজকে ও বলকে ফুটবল দেখছে, সেরকম ফুটবলের মতো বল দেখছে। কিছুক্ষণ ব্যাট করার পরে প্রথমে যখন একটা ব্যাটসম্যান ব্যাট করতে যায়, তখন বলটাকে একটা পিং পং বলের মতন দেখে, যখন সেট হয় ধীরে ধীরে বলটা সাইজ বাড়তে করে, আমরা বলি ফুটবলের মতন দেখছে বলটা। বিশ্বকর্মা পুজোর কদিন আগে দোকানও বেশ ভিড় আছে, আমাকে বিশু করগুপ্ত বলল, মানে আমরা বিশুদা বলতাম, উনি বললেন কাতিদার বাড়ির ছাদের ওখানে দুটো ঘর ছিল, সেখানে ঘুড়ি তৈরি হতো, হাবিব আকবর এই সমস্ত মুসলিম কারিগর ছিল, তারা ঘুড়ি তৈরি করত। তো আমাকে একটা লিস্ট বলে দিল যে এই ঘুড়ি এই এক ডজন দু ডজন এরকম করে তুমি নিয়ে এসো। আর তখন তো ওগুলো করতে করতে মুখস্থ, চাঁদিয়াল, পেট কাটা, বুক পোড়া, এই সমস্ত পেট কাটি, চাঁদিয়াল, মোমবাতি, কাগজ কিনতে আমরা, আমার ঘুড়ি, ঘুড়ির কাগজ কিনতে আমাকে যেতে হতো দেবন্দরের পাশে, ওখানে যেতে হতো, তারপরে সেই জেম সিনেমার পাশেই হতো মান্দা যে করে, তার ওখানেও যেতে হতো ট্যাক্সি করে, এই সমস্ত ছিল আর কি। সবাই যেত, আমি বলে না, পার্টিকুলার আমি বলে নয়, সবাই যে। তো আমি গেছি, কার্তিকদার ছাতে পাইচারি করছি, হাঁটু পর্যন্ত ধুতি, আর একটা আমি যেরকম গেঞ্জি পরে দেখেছিস তো, আমি যেরকম গেঞ্জি পরতাম আর, হ্যাঁ যেটা ওই এরকম গেঞ্জি, যেটা ওই হাফাতা সাদা গেঞ্জি যেগুলোকে বলতো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি। তো উনি ছাদে পাইচারি করছে, তো আমি আমি ওই ঘরে ঢুকেছি, হঠাৎ উনি আমাকে বললেন অরুণ এদিকে শোনো। আমি তাড়াতাড়ি এসছি, ওকে ওকে বলেছি জিনিস বলো ওটা পরে হবে, তুমি আগে এদিকে এসো। আমি তাড়াতাড়ি গেছি, বলে ওই টুলটা নিয়ে সেখানে বসো, ছাদটা বিশাল ছাদ বুঝলি তো, তোদের যতটা বাড়ি আছে বাড়িটাকে যদি পুরো একটা একটা ছাদ করা হয় অত বড় ছাদ, তোদের এই মাঝখানে চাতাল ফাতাল ওগুলো বাদ দিয়ে পুরো একটাকে ছাদ করা হয় অত বড় ছাদ। তো আমি টুলটা নিয়ে এলাম, বলে বসো এখানে, আমি বসলাম। এবার উনি আরম্ভ করলেন ইনসুইং আর লেগ কাটার, ঠিক আছে, আমার আমি বসে আছি কিন্তু একদিকে ধর আমি পশ্চিম দিকে মুখ করে বসে আছি, আমার খুব ভালো মনে আছে পশ্চিম দিকে মুখ করে বসে আছি, উনি একবার আমার বাঁ দিক থেকে অ্যাকশন দেখাচ্ছেন, একবার ডান দিক থেকে দেখাচ্ছেন, একবার সাইড থেকে দেখাচ্ছেন, অ্যাকশন একদম মানে আর ফ্লুয়েন্ট ইংলিশে উনি বলে যাচ্ছে, মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস তার বুঝতে পারছো তো আমার হাঁটি, তো অ্যাকশন কেউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে প্রায় 45 মিনিট ধরে উনি ইনসুইং আর লেগ কাটারের অ্যাকশন দেখছেন। লাস্ট উনি একটা বললেন, আজকে তোমাকে যা দেখালাম, তুমি আজকে 2-3 বছর আসছো, তোমাকে আমি কোনোদিন কিছু বলিনি দেখাইনি, আজকে যেটা দেখালাম তুমি সেটা চেষ্টা করবে, চোখ বুঝলে মৃত্যুর আগে পর্যন্ত কার্তিক বোসকে দেখতে পাবে, যদি তুমি চোখ বোঝো কোনো প্রবলেম যদি তোমার হয় তুমি চোখ বোঝো মৃত্যুর আগে পর্যন্ত তুমি কার্তিক বোসকে দেখতে পাবে। এবং স্টিল সত্যি কথা, এখন তো মাথা থেকে ক্রিকেটটা পুরো ছেড়েই দিচ্ছে, সব তাসে গজ গজ করছে, এখনো একটা ফ্রেম দেখতে পাই আমি, একটা আবছা কার্তিক আমাকে দেখাচ্ছেন, ঠিক অবয়বটা ঠিক মতন দেখে, হয়তো খুব বেশি কনসেন্ট্রেট করলে ওটা পুরো পিকচারটাই চলে আসবে। এবার আমি
ওই ঘুড়িগুলো একবার সব রেডি করে দিয়েছে, আমি ধীরে ধীরে আসছি দোকানের দিকে। আর বিশুদা খুব খ্যাঁকিয়ে গেল, খ্যাঁক করে উঠেছে। তখন পাশে একজন সিনিয়র প্লেয়ার বসছিল, সে বলে এই বিশু কিছু বলিস না, কেন ডোজ পড়েছে আজকে? মানে প্রত্যেকের জীবনে এরকমই হয়তো, দু তিন কোনো ব্যাটসম্যানকে হয়তো একদিন পরে দেখিয়েছেন, কোনো বোলারকে দেখিয়েছেন, এই সমস্ত আর কি বললো। আমি এসে বসলাম, বসার পরে ওই তখন ওই ইয়ের সময় হয়ে গেছে, টিফিনের সময় হয়ে গেছে, যেমন টোস্ট আছে নইলে ফিশ ফ্রাই চাস। মানে আপনি কি তখন, আপনি কি তখন হিপনোটাইজ ছিলেন আপনার মনে হয় যখন এই ঘটনাটা ঘটছিল? হ্যাঁ, আমার আমি তখন মনে হয় ওরা বলছি আমি মাতালের মতন চলতে চলতে আসছি, মানে ডোজ পড়েছি যখন বলেছে তখন আমার হাঁটা চলা মুখ চোখের ভাব একে ওরা বুঝেছে, তাহলে বুঝবে কি আমি যেন নর্মাল লোক আসি, তাহলে বুঝবে কি করে আমি যেটা মাতালের মতন আসছি সেটা ওরা কিন্তু বুঝে গেছে। আমাকে দিয়ে বললো সঞ্জীবনকেও বললো, সঞ্জীবন আমার খুব ইন্টিমেট ফ্রেন্ড ছিল, থাকতো অফিস মিস্ত্রি লেনে, তো সঞ্জীবনকে বললো, বিশুদা বললো এই সঞ্জীবন তুই যা দিয়ে ওকে বাড়িতে দিয়ে আস। কার্তিক দা একটা কথা বারবার বলতেন, আমি এক মুহূর্ত ধুলো তুলবো, ফু দেবো, প্রতিটি কোনা থেকে একটা ক্রিকেট প্লেয়ার জন্ম, নিজের উপরে এত আত্মবিশ্বাস। এবং সত্যি কথা বলছি আমাকে কোনোদিন আর কিছু দেখায়নি, দুদিন শুধু আমাকে খুব বকাবকি করেছিল, কারণ নতুন বল আমি বাসে মারছিলাম, বাস জানিস তো নেটের পাশে যা নেট টাকা নয়, সেইখানে আমার বল যাচ্ছিল, সেই তো খুব আউট অফ রিদিম ছিলাম। এবং কার্তিক দে এসে আমাকে রান আপের কাছে এসে ধীরে ধীরে আমরা আমরা গাছের তলা থেকে বেঞ্চ থেকে উঠে এসে আমাকে খুব লো ভয়েসে এমন কিছু কথা বলেছিল, মানে সেটা খুব কারো কাছে শ্রুতি মধুর হয় না, মানে এখন যে সবাই আমাকে বললো আরে আমি যখন এক ঘন্টা বল করলাম, তিনজন বেঙ্গল প্লেয়ার ছিল, এক বেঙ্গল প্লেয়ার ছিল, 20 মিনিট করে ব্যাট করতো, আমার যখন এক ঘন্টা স্পেলটা হয়ে গেল আমি যখন সাইডে দাঁড়িয়ে আছি তখন তারা এসে আমাকে বললো কি অসাধারণ বল করলি আজকে। হ্যাঁ, প্রত্যেকে এসে কার্তিকদা কানে কানে কি বললো বলতো, আমাদের অনেকবার এরকম বলেছে, কি আবার বলবে জানো তো, গালাগাল দিবে, সিম্পল গালাগাল দিবে।